কোন দিকে যাবে বাবা? তুমি কোথায় যাচ্ছ? ওদিক দিয়ে উঠবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলতি পথে চলতে চলতে কিছুটা দূর চলে আসলাম, আপনাদেরকে নিয়ে যাচ্ছি অজানা কিছু পথে। চলুন না দেখে আসি আজকে কি কি আছে। এই যে তাসফিয়া হেঁটে যাচ্ছে আনমনে, আর দেখি তাসফিয়া কি করছে। তাসফিয়া কি করতেছে পানিতে? কোনটা নিবে? তুমি পানিতে দাঁড়া হয়ে আছো বাবা, পানি ধরছো। তোমার কেমন লাগতেছে তাসফিয়া? আচ্ছা, আপনারা কি আমার পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেন? চলুন না জাম্বুরা ঝালা খেতে খেতে পুরো ভিডিওটা দেখে ফেলি। এটা লেবুটা কাটতেছে বাবু। এই দেখো তাসফিয়া, এটা কি? আল্লাহ, এদিকে তাকাও, এদিকে তাকাও। সুন্দর সুন্দর তোমার কি কি বারে গেছে? এখানে গাড়ি বেশি একসাথে সবগুলো খেলে হবে। কি খাওয়া খাও? জাম্বুরা খেয়ে তাসফিয়া এখন আনমনে খালি পায়ে হাঁটছে, খালি পায়ে হাঁটছে। আবার মাঝে মধ্যে মনে করছে আসলে স্যান্ডেল কোথায়, আমার কাছে আবার দৌড়িয়ে চলে আসতেছে। এই সময়গুলো তাসফিয়ার আমার কাছে খুব ভালো লাগে, সবসময় আমি মিস করি। আর গ্রামে গেলে এই যে ওর চিকেন মুরগির বাচ্চাকে দেখলে তাসফিয়া কিন্তু খুবই খুশি হয়। আমার মতো আপনারা কি কি পছন্দ করেন এরকম গ্রামে গিয়ে ঘুরে বেড়াতে? আমার কাছে তো খুব ভালো লাগে। আমি এই আমার এই স্মৃতির পাতায় সবসময় এই দৃশ্যগুলো ধরে রাখার চেষ্টা করছি। এই যে পুকুর পাড় কি সুন্দর, দেখেন পুকুর পাড়ের পানিতে কি সুন্দর কাজ করছে। অনবরত গ্রামের মানুষগুলো নানাভাবে নিজেকে ব্যস্ত রাখে। আর গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আমার সঙ্গে আমার তাসফিয়াও কিন্তু মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করে। আপনারা হয়তো বা টুকটাক তাসফিয়ার শব্দ শুনতে পাচ্ছেন, কেউ কিন্তু কিছু মনে করবেন না। তাসফিয়াও কিন্তু আম্মুর সাথে সাথে ভয়েস দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।